Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Inna alhamdulillah, alhamdulillah rabbil alameen, wal aqibatu lil muttaqin, wa salatu wa salamu ala rasulihi nabiyyil kareem, amma ba'd. Wa qala Allahu ta'ala azza wa jalla fil Qur'an al-azim, wa aqimu s-salat. Wa qala Allahu ta'ala azza wa jalla fil Qur'an al-azim, أفضل العبادة عبادة الصلاة. شكرية درشق مندلی شكولي الله باقير وشيش رحمتي وشيش كورنا بحلو باشاي الله باقير رحمت شكولي بحلو آسين أمي الله باقير رحمتي أمي دعاء بحلو آسين أسكي جدو قرآن شريف آيات أتنا در مجي آلا فلسنا قلنا بكو آيات أربي বাক্য আপনাদের মাঝে পেশ করলাম। সেই দুটো কথার মেন প্রশ্নটাই হলো, আমার আল্লাহ পাক বলেছেন বান্দা ও আকিমুস সালাত, সর্বপ্রথম তোমরা নামাজের দিকে অগ্রসর হও, নামাজকে তোমরা কাছে টেনে নাও, ও আকিমুস সালাত, বান্দা তোমরা নামাজ আদায় করো। আরেকটি কথা বলেছিলাম আফসালুল ইবাদাতু ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। সেই নামাজের প্রসঙ্গিত আলাপ আলোচনা আপনাদের মাঝে আজকে রাখব। সর্বপ্রথম যে কথাটা আপনাদের মাঝে বলতে চাই সেটা হলো, নামাজ আমরা পড়ে থাকি কিন্তু আমাদের নামাজের মধ্যে বহু ভুল ত্রুটি হয়ে থাকে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাহশারে আমরা যখন উঠব, এমন কিছু শ্রেণীর মানুষ উঠবে যারা নামাজ পড়ে পড়ে নিজেদের কারে নামাজই বানিয়ে ফেলবে, কিন্তু তাদের নামাজ কবুল হবে না। কিয়ামতের মাহশারে উঠার পরেতে ফেরেশতাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দার ইবাদতের যিনি যে কত ইবাদত কী করেছে, তারা ইবাদতের ব্যাপার, তাদের ইবাদতের ফলস্বরূপ তারা কী পেতে পারে সেই বিষয়ে জিজ্ঞাসা করবে। তখন ফেরেশতারা বলবে, এ আল্লাহ, আপনার বান্দা নামাজ আদায় করেছে কিন্তু নামাজের মধ্যে বহু ভুল ত্রুটি হয়ে গেছে। নামাজ আদায় করেছে, নামাজের মধ্যে কিবলার ঠিক ছিল না, নামাজ আদায় করেছে সময়ের ঠিক ছিল না, নামাজ আদায় করেছে স্থানের ঠিক ছিল না, নামাজ আদায় করেছে তার শরীর পবিত্রতা ছিল না, নামাজ আদায় করেছে কিন্তু সে যে পোশাকটা পরে পড়েছে নামাজ আদায় করেছে সেটা নামাজের জন্য গ্রহণীয় না, নামাজ যে সময়টাই আদায় করেছে সেই সময়টা নামাজের জন্য নয়, সেই সময়টা জাওয়াল ওয়াক্তের মাঝে সে নামাজ আদায় করেছে, নামাজ আদায় করেছে কিন্তু নামাজের মধ্যে পূর্ণ কামালিকিয়াত তার মধ্যে না, তাই আল্লাহ পাক নামাজ তার কবুল হয়নি। আপনার বান্দা নামাজ পড়েছে ঠিক আছে কিন্তু নামাজ তার কবুলিয়াতের জায়গায় যায়নি। তাই সর্বপ্রথম একটা কথা বলবো, নামাজ পড়ার আগে নামাজের খুঁটিনাটি বিষয়গুলোকে জানা আপনার জন্য কিন্তু ফরজ। নামাজের ভেতরের বাইরের আহকামগুলোকে জানা দরকার, নামাজের সময়ের প্রতি জ্ঞান রাখা দরকার। নামাজ যেখানে আপনি আদায় করবেন, কেবলার দিকে মুখ করে আদায় করবেন, সেই কেবলার প্রতি আপনার জানা কর্তব্য। আপনি যেখানে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে নামাজ পড়ছেন সেখানে আপনি কেবলামুখী হয়ে নামাজ পড়তে পারছেন কি না সেটা আপনাকে ফলো করতে হবে। আপনি যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন সেখান থেকে কেবলাটা কোন দিকে সেটা আপনাকে ফলো করতে হবে, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলাপ আলোচনা রাখব। সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করবো সেটা হলো কেবলা নির্ণয়। হাতে সিদ্দিকিয়ার মধ্যে একটি কিতাব যেটা হুস্তি এবং আসাম আলাহাজার নেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীর লিখিত কিতাব ফাতে আই সিদ্দিকিয়া, সেই কিতাব দিয়ে আপনাদের কাছে হওয়ানা দেবো আজকে। যদি কেউ নামাজ যে জায়গায় উপস্থিত রয়েছে সেই দিকে কেবলার দিকে নির্ণয় করতে না পারে, যদি কাউকে জিজ্ঞাসা করার মতন এমন কোনো মানুষ না থাকে, তাহলে সে যেদিকে জিজ্ঞাসা ব্যতীত নামাজ পড়লে নামাজ জায়েজ হইবে না। যদি সেখানে কেউ না থাকে, তাছাড়া যদি কেউ থাকে সেখানে যদি জিজ্ঞাসা না করে সে নামাজ আদায় করে, তো তাহলে তার নামাজ ভেঙে না। এমন জায়গায় জিজ্ঞাসা করার মতন কেউ নাই সেখানে খুব চিন্তা ভাবনা করিয়া থাকে নামাজ পড়তে হবে, এবং নামাজ অন্তে যদি জানা যায় যে ঠিক তার দিকটা নির্ণয় ভুল ছিল, তথাপিও বলা হয়েছে আল্লাহ পাক সেই নামাজকে পুনরায় পড়ার জন্য বলেননি, নামাজটা তার কবুলে হয়ে যাবে। যদি কেউ খুব চিন্তা করিয়া দিক নির্ণয় করিয়া নামাজ আরম্ভ করে, তারপরে সে বুঝতে পারে তার দিকটা ভুল রয়েছে, উমত অবস্থাতেই সে যেন দিক পরিবর্তন করে, তারপরে ওয়াক্তে ওঠার সাথে সাথে তার মনে হয় যে এই দিকটাও আমার ভুল রয়েছে, সে যেন সঙ্গে সঙ্গে দিক পরিবর্তন করে যেন সে নামাজ আদায় করে।
এবং আরেকটি জায়গায় বলা হয়েছে যদি কেউ সেখানে আপনাকে বলার মতন চিন্তা করে মন দিয়ে বেশি সাক্ষী দেয় যে এদিকটা ফিরে নামাজ আদায় করতে হবে তাহলে সেদিক আপনি নামাজ আদায় করতে পারেন। নামাজটা আপনাকে এমন কেবলাটা আপনার কাছে প্রথম প্রশ্ন হবে, আপনি যেদিকে ফিরে নামাজটা আদায় করছেন সেটা আপনাকে খেয়াল করতে হবে যে আমি কোন দিকটায় ফিরে নামাজ আদায় করছি, কেবলা আমার ঠিক আছে কি না, কেবলার দিকে মুখ করে আমি নামাজ পড়তে পারছি কি না, সেটা আপনার জন্য প্রথম নম্বর কোশ্চেন হয়ে দাঁড়াবে। এবং নামাজের ওয়াক্তের বিষয় নিয়ে আপনাদের মাঝে আলাপ আলোচনা করুন। ফজরের নামাজের সময়তে সুবহে সাদেকে হইতে আরম্ভ হইয়া সূর্য পূর্ব পর্যন্ত যতক্ষণ বাকি থাকে ভোর হইবার পূর্বে আকাশের পূর্ব দিকে এক প্রকার সাদা চওড়া রেখা দেখা যায়, উহাকে সুবহে সাদেকের চিহ্ন বলা হয়। জোহরের নামাজের সময় সূর্য পশ্চিম আকাশে হেলিবার পর হইতে আরম্ভ করিয়া ছায়ার আসলি ছায়া প্রতি বাস্তব দ্বিগুণ না হওয়া পর্যন্ত জোহরের সময় বাকি থাকে, এবং আসরের ওয়াক্ত যখন ওই ছায়াটি দ্বিতীয় বা তৃতীয় ছায়ায় পরিণত হয় তখন থেকে আসরের ওয়াক্ত চালু হয়ে যায় এবং মগরেব পর্যন্ত চলে, এবং পশ্চিম আকাশে লোহিত বর্ণ থাকা পর্যন্ত উহা বাকি থাকে। তারপর থেকে এশার সময় আরম্ভ হয়ে যায় সুবহে সাদেক না হওয়া পর্যন্ত, তবে অর্ধরাত্রির পরেতে নামাজ পড়া মুক্ত ওয়াক্ত আছে। কেউ কেউ মুকুরে তাহরিমি বলেছেন, আবার ফতোয়া গ্রাহ্য মতে তানজিক বলা হয়েছে, বিস্তারিত ফতোয়ায় সামির মধ্যে আপনারা পেয়ে যাবেন। এটা এবার বেতরের ও এশার নামাজের ওয়াক্ত একই, কেবলমাত্র এশার নামাজের প্রথম বেতের পড়া পড়িতে হয়, প্রথমে এশার নামাজ আদায় করবেন তারপরে বেতরের নামাজ আদায় করতে বলা হয়েছে। জুমার নামাজটা বলা হয়েছে জোহরের নামাজের ওয়াক্ত একই, শুধু পার্থক্য জোহরের নামাজ গ্রীষ্মকালেতে বলা হয়েছে, গরমকালেতে তাড়াতাড়ি পড়ার কথা বলা হয়েছে, শীতকালেতে একটু দেরি করিয়া পড়ার কথা বলা হয়েছে। গরমকালেতে আপনি গ্রীষ্মকালে গরমে তাপ থাকা বা থাকুক বা না থাকুক দেরি করিয়া পড়ার কথা বলা হয়েছে, গ্রীষ্মকালেতে ভুল বললাম, গ্রীষ্মকালেতে যখন গরমকাল চলে তখন আপনি দেরি করিয়া নামাজ আদায় করার কথা বলা হয়েছে, শীতকালেতে তাড়াতাড়ি পড়ার কথা বলা হয়েছে, শীতকাল যখন থাকে তখন শীতকালে তাড়াতাড়ি নামাজ পড়ার কথা বলা হয়েছে, কেন শীতকালে তাড়াতাড়ি নামাজ পড়া হলো মুস্তাহাব, আর জুমার নামাজ সর্বদা সময়ে প্রথম ওয়াক্তে পড়ার কথা বলা হয়েছে। উভয় ঈদের নামাজটা যতটা তাড়াতাড়ি পড়া যায় ততটাই ভালো, সুবহে সাদেকের পর থেকে সকাল হয়ে যাওয়ার পর থেকে সূর্য উঠে যাওয়ার পর থেকেই মানে ঈদের নামাজ চালু হয়ে যায়, ঈদের নামাজ আপনি মানে সকাল হয়ে যাওয়ার পর থেকেই আপনি ঈদের নামাজটা পড়তে পারেন। এগুলো কিতাব ভিত্তিক আলোচনা করছি আপনাদের কাছে, আপনাদেরকে আলাদা করে আমি নতুন করে কিছু বোঝাচ্ছি না, এখানে কিতাব কি বলেছে সেটা আপনাদের মাঝে তুলে ধরছি, শুধু একটুখানি আপনারা ফলো করলে বুঝতে পারবেন। নামাজের মুস্তাহাব ওয়াক্ত হলো ফজরের নামাজ এমন সময় আরম্ভ করিবে কে রাতের সহিত চল্লিশ আয়াত পড়ার বেশি পড়িতে পারে, এবং নামাজে উজু নষ্ট হয় তা হইলে যেন উজু করিয়া পুনরায় নামাজে সামিল হইতে পারে। গ্রীষ্মকালে জোহর ও আসরের নামাজ বিলম্ব করিয়া পড়া মুস্তাহাব, তবে আসরের নামাজ সূর্য কিরণের পরিবর্তে হইলেই নামাজের ওয়াক্ত মকরু হয়ে যাবে। মগরেবের নামাজ সকল সময়তে প্রথম ওয়াক্তে পড়া হলো মুস্তাহাব, ও এশার নামাজ রাত্রির প্রথম তৃতীয় অংশে পড়া হলো মুস্তাহাব। এবং মকরু সময় এটা সবথেকে বড় বড় বিষয় যে সূর্যোদয় দ্বিপ্রহারের সময়, সূর্য অস্তের সময় এবং সেজদার তেলাওয়াত জানাজার নামাজ দুরস্ত হইবে না। সূর্যোদয়ের সময়তে নামাজ পড়া মুকরু, দ্বিপ্রহারের সময়তে নামাজ পড়া হলো মুকরু, সূর্য অস্তের সময়তে নামাজ পড়া হলো মুকরু। এই সময়তে কোনো ধরনের তেলাওয়াতের সেজদার নামাজ তেলাওয়াতের সেজদা বা কোনো রকম জানাজার নামাজ এমনি কোনো নামাজ পড়া মুকরু। কিন্তু
একটা কথা নামাজ পড়ার কথা বলা হয়েছে এখানে, কিন্তু এখানে বলা হয়নি কোরআন শরীফ পড়া চলবে না। এটা কিছু মানুষ এখন ভুল ভাবনায় বশবর্তী হয়ে নামাজ পড়াকে মুগ্ধ করা হয়েছে বলে সে সময়তে কোরআন তিলাওয়াত করা চলবে না, তিসবি পড়া চলবে না, এটা ভুল ধারণা। এই সময়তে সমস্ত কিছু নামাজ পরবর্তী সমস্ত কিছু ইবাদত করা চলবে। কোরআন আপনি তিলাওয়াত করতে পারেন, তিসবি পড়তে পারেন, এই সমস্ত আমল আপনি করতে পারেন, শুধু নামাজটা পড়া এই সময়ের জন্য মুগ্ধ করা হয়েছে। এবার আপনাকে আমি একটা কথা বলব, এই সময়তে আপনার জন্য কি দরকার, ঈদের নামাজের পূর্বে ঈদের গায়ে নফল নামাজ পড়া হলো মুখরুখ, যখন ইমাম সাহেব খুতবা পাঠ করেন তখন নামাজ পড়া হলো মুখরুখ, এবং দু ওয়াক্তে নামাজের এক ওয়াক্ত পাঠ করা দুরাস্ত নয়, কিন্তু হজের সময়তে দুরাস্ত হইবে। কোনো স্থানে পড়িতে হইতে তাহা মাসআলার কিতাবে লেখা আছে। এশার নামাজের পড়ার পরে পূর্বে নিদ্রা হয়ে যাওয়া মুখরুখ, এশার নামাজ পড়ার পূর্বে নিদ্রা যাওয়া হলো মুখরুখ। যদি কোনো রোগের কারণে সফর হইতে ফিরাইয়া ক্লান্ত অবস্থায় থাকেন তখন মুখরুখ হইবে না। আপনি কোনো জায়গায় সফর করেছেন, এসে ফিরে আপনি এশার নামাজের পূর্বে আপনি ঘুমিয়ে পড়লেন, তারপরে নামাজ আদায় করলেন, এটা মুখরুখ বলা হয়েছে। যদি আপনি কোনো কারণবশত আপনার হয়ে যায় সেটা আলাদা ব্যাপার। তাই এই দুটো ব্যাপার নিয়ে আপনাদের মাঝে আলাপ আলোচনা করলাম। এরপরেতে নামাজের ভেতরের ফরজ এবং নামাজের বাইরের ফরজ এই বিষয় নিয়ে আপনাদের মাঝে আলাপ আলোচনা হবে, পরিপূর্ণ নামাজের বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরব আল্লাহ পাক যদি কবুল করেন। এরপরের দ্বিতীয় এবং তৃতীয় পাঠটা আপনারা ফলো করবেন এবং বুঝতে পারবেন নামাজটা কীভাবে আপনার পড়লে আল্লাহ পাকের দরবারে কবুল হবে, আল্লাহ পাক সকলকে কবুল করুক এবং সহিহ বুঝে নেয় করুক এবং পরিপূর্ণ ইবাদত করার ক্ষমতা আল্লাহ পাক সকলকে দান করুক। ওয়াকি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আপনারা করতে ভুলবেন না।